অব্যাহত নদী ভাঙনে খুলনার বাটিয়াঘাটা উপজেলায় সংকুচিত হয়ে যাচ্ছে। বছরের পর বছর কাজীবাছা নদী ভাঙনে নদীকূলবর্তী মানুষের অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান, ভিটেমাটি সহ একাধিক বহুতল ভবন বিলীন হয়ে গেছে নদীগর্ভে। নতুন করে ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে আরও অনেক স্থাপনা ও আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। বটিয়াঘাটা থানা সহ অন্যান্য ঘরবাড়ি এবং দোকানপাট বিলীন হয়ে গেছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব ঝুঁকির ভিতরে থাকতে, ভাঙনের কারণে অনেক জমি বিলীন হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। ভুক্তভোগীদের অভিযোগ, ভাঙন রোধে সংশ্লিষ্টরা কার্যকরী কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। ভাঙন প্রতিরোধে সরকারের সহযোগিতা চায় নদী তীরবর্তী মানুষ। অর্ধের শতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বটিয়াঘাটা বাজারটা নদী ভাঙন থেকে যাতে রক্ষা হয় সেটা সরকারের কাছে দাবি জানাই। ভাঙন রোধে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রকল্প প্রেরণ করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বটিয়াঘাটা বাজার এবং 30 কল্ডারের আরও যেসব ভাঙন কবলিত এলাকা রয়েছে সেগুলো স্থায়ী প্রতিরক্ষার জন্য ডিপিপি প্রণয়নের জন্য কারিগরি কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।